হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে প্রাত্যহিক জীবনের কয়েকটা ঘর গৃহস্থলীর টিপস শেয়ার করছি চলো তাহলে আমার সাথে থাকো দেখে নাও আমি কী কী টিপস শেয়ার করি দেখো বন্ধুরা আমরা কম বেশি সবাই বাড়িতে কিছু না কিছু ওষুধ খেয়েই থাকি তো ওষুধ খাওয়ার পর দেখো এই পাতাগুলো আমরা ফেলে না দিয়ে অনেক কাজে লাগাতে পারি যেমন ধরো এই কাঁচিটা আমার একদম ধার নষ্ট হয়ে গেছে তাহলে কাঁচিটা ধার করার জন্যে যদি এই ওষুধের পাতাগুলো বেশ কয়েকটা পাতা ধরো বেশ কুচি কুচি করে যদি আমি কেটে নিই ছোটো 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 করে কেটে নিই যতটাই কাটবো ততটাই আমার কাঁচিটা একদম ধারালো হয়ে যাবে দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি এইভাবে টুকরো টুকরো করে ওষুধের টু যে পাতাগুলো হয় সেগুলো এইভাবে টুকরো টুকরো করে আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়েছি এখন দেখো কতটা সুন্দর ধার হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে কার্ডবোর্ডটা আছে দেখো পিসবোর্ডের যে এই যে প্যাকেটটা মানে কাগজটা সেটা দেখো কি সুন্দর আমি কেটে দিচ্ছি একদম সুন্দর কাটা হয়ে যাবে এত সুন্দর ধার হয়ে গেছে এটা দেখো আমরা সাধারণত সবাই এখন লাউপালার ডিশ বা প্লেট আমরা ব্যবহার করে থাকি তো রোজ ব্যবহার করতে করতে তেল মশলার খাবার খেতে খেতে একটা হলুদ ছোপ পড়ে যায় আর এটা কসবাইট দিয়ে চেপে মাজাও যায় না তো দেখো এটা আমি কিভাবে পরিষ্কার করি আমরা ভাবি যে এই যে ছোপটা একটা হলদে একটা ছোপ হয়ে যায় সে হলদার ছোপটা পরিষ্কার করার জন্য দেখো নেল পালিশ নেবুভাড়ের যে প্যাডগুলো হয় সেই প্যাডগুলো নিয়ে যদি আমি একটু ঘষে ঘষে ভালো করে একটু সময় ধরে দু এক মিনিট ধরে ভালো করে সুন্দর করে যদি ঘষতে থাকি ঘষার পর হয় একটা মোটা সুতির একদম কাপড়ের টুকরো কিংবা কিচেন টাওয়াল কিংবা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে যদি আবার ঘষে পরিষ্কার করে নিই একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখো আমি টিস্যু পেপারটা দিয়ে সুন্দর করে দেখো ঘষছি একদম সুন্দর করে দেখো ভালো করে চেপে চেপে ঘষ নিলাম এবার এটাকে যখন আমি খাব তখন আমি হয়তো একটু ভালো করে একটু ধুয়ে নিলেই একদম এটা খাবার উপযুক্ত বা ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে তো দেখো কত সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে দেখো একদম নতুনের মতো হয়ে গেছে দেখো এই দেশলাই কাঠি আমাদের প্রায় দিনই প্রত্যেক দিনই ধূপ কাঠি জ্বালাতে বা প্রদীপ জ্বালাতে আমরা ব্যবহার করি তো এইভাবে দেশলাই কাঠিটা ধরালেই কী হয় খুব তাড়াতাড়ি পুড়ে ধরে যায় একদম নিয়ে কাঠিটা পুরো পুড়ে গিয়ে আমাদের হাত পুড়ে যাওয়ার ভয় থাকে তো আমরা যদি একটা টিপস এখানে লাগাই কাজে লাগাই যেমন ধরো দেশলাই কাঠিটাকে বের করে নিয়ে একদম বারুদের নিচের কিছুটা অংশ যদি আমি নেল পলিশ লাগিয়ে দিই সুন্দর করে নেল পলিশটাকে লাগিয়ে কয়েক সেকেন্ড আমি রাখি একটু তাড়াতাড়ি শুকিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় যা পালিশ তো কয়েক সেকেন্ড যদি রেখে দিই আমি তারপরে দেখো দেশলাই কাঠিটা আমি ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি কতক্ষণ স্থায়ী হবে দেশলাই কাঠিটা অনেকক্ষণ ধরে জ্বলবে সেই সময়টাই আমাদের প্রদীপ বলো বা ধূপকাঠি বলো সুন্দরভাবে ধরানো যাবে দেখো কতক্ষণ জ্বলবে এ দেখো জানালাম অনেকক্ষণ এটা স্থায়ী হবে ওই আগেরটার মতো কিন্তু অত তাড়াতাড়ি ধরে বা পুড়ে যাবে না কাঠিটা আমাদের হাত পুড়ে যাওয়ারও ভয় থাকবে না দেখো আমরা সবাই বাড়িতে পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে যেমন বেরেস্তা বানাতে বা বিভিন্ন রান্নার রেসিপিতে লাগে তো আমাদের কাটতে খুব অসুবিধা হয় চাকু দিয়ে কাটতেও হাত কেটে যায় তো আমরা যদি পিলার দিয়ে এইভাবে কাটি দেখো খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি আর এত সুন্দরভাবে এত মানে সূক্ষ্মভাবে কাটা হয় যাতে আমাদের বেরেস্তা বানাতে বা বিভিন্ন রকম রেসিপিতে যে লাগে সেটাতে খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারবো এবং হাত কাটারও ভয় থাকবে না আর চাকু দিয়েও তো সবাই তাড়াতাড়ি করে কাটতে গেলে একটা হাত কাটারও ভয় থেকে যায় দেখো খুব সুন্দর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কিছুটা দেখো কত সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে টাইপের খুব সুন্দরভাবে আমি কাটতে পেরেছি তো তোমরা এটা টিপসটা ইউজ করে দেখতে পারো খুব উপকৃত হবে আমি আশা করছি